আজকে দুপুরের আমার রান্না বেগুন ঘাটি করব, বেগুন টমেটো আর আলু দিয়ে ঘাটি করব। আর সিলভার কাপ মাছ, যেটা বাবার বাড়ি থেকে সিলভার কাপ মাছ আসছে, সেই সিলভার কাপ মাছ দিয়ে মূলা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আমি অনেক ব্যস্ত আজকে, আলহামদুলিল্লাহ আজকে আমি মাশরুম ডেলিভারি দিলাম সকাল সকাল। আমি সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, দুপুরে ক্যামেরাটা হাতে নিলাম, মোবাইলটা হাতে নিলাম ভিডিওটা করার জন্য। দেখি আজকে কী রান্না করবো সেটা একটু শেয়ার করব। আজকে রান্না করবো এই যে বেগুন ঘাটি আর ফুলকপি দিয়ে সিলভার কাপের মাছ, বাবার বাড়ি থেকে যে সিলভার কাপের মাছটা এনেছি সেটা। এই যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি, জিরা গুঁড়া দিয়ে দিছি, এখন আমি এর সঙ্গে দিব এই যে হলুদ, এই যে লবণ। হ্যাঁ, কি হয়েছে তোমার, কুকুরুক্ক এখানে আসে, যাও। দিয়ে দিলাম তেল, আমি কি কথা কব ভাই, কাছে মোরগ আছে সবসময় খালি ককরক কথাই আছে, বাড়ি ভর্তি মোরগ, মুরগি হাঁস থাকলে এরকম হবে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি মাছটা কাঁচা মাছ রান্না করব, মানে মাছটা ভাজবো না, কাঁচা মাছই মাখি নিয়ে রান্না করবো। এই যে আমার বাবার বাড়ি সে সিলভার কাপ মাছ, আমি কীভাবে রান্না করি আপনারা দেখেন। এই যে মাছটা এখন ভালোভাবে মেখে নিব এই সবজিগুলো দিয়ে আমি রান্না করব। এখানে একটু গুঁড়া ঝাল দিব, আমি এখানে গুঁড়া ঝাল দিইনি, কাঁচা ঝাল একটু কম হবে। এই তরকারিটা স্নেহার বাবা খাবে না, স্নেহার বাবা বেগুন ভাজি আর ডিম ভাজি করে দিব খাবে, আর আমি দুই মেয়ে নিয়ে এই মাছটা খাবো। স্নেহার বাবা যে মাছটা খায় সেই মাছটা আমি ভাজি রান্না করি, স্নেহার বাবা যে মাছটা খায় না আমি সেই মাছটা কাঁচা রান্না করার চেষ্টা করি, কারণ কাঁচা মাছটা খেতে আমার অনেক ভালো লাগে। কাঁচা মাছ মানে কাঁচা মাছ বলতে মাছটা কোনো ভাজি না সেটাকে আমি কাঁচা মাছ বলি, তাই বলে একদম কাঁচা মাছ সেটা না। এখানে আমি একটু গুঁড়া ঝাল দিয়ে সবজিগুলো মিক্সড করে দিই। এই যে আমার বেগুন ঘাটিটা হচ্ছে, বেগুন ঘাটিটা হতে থাক, আর একটা তরকারি আমি এই যে মাখে নিলাম, এই যে আমি তরকারিটা এভাবে একবারে কাঁচা মাছ দিয়ে মাখে একবার পানি দিচ্ছি, পানিটা অল্প থাকবে, গায়ে গায়ে থাকবে, যে তরকারিটা আমি রান্না করলাম। এই যে আমার পেয়ারা গাছের উপর কাক বসে কাকা, আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে শান্তি নেই, চারিদিকে মুরগি হাঁস কাক আসে কা কা কা। তা আচ্ছা, সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।